নমস্কার দর্শক বন্ধুরা, ফার্মিং ভেজিটেবল জানিয়ে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমার ভিডিওতে দেখাবো আমি মাত্র 8 কাঠা জমিতে কতটা টমেটো হারভেস্ট করলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে 18টি ক্যারেট এবং 2টো বস্তাতে অল্প অল্প ধরে নিন 500 কেজি ফল হয়ে যাবে। আপনারা অনেকেই টমেটো চাষ করেছেন কিন্তু ঠিকমতো ফল ধরেনি বা ফলের কোয়ালিটি খুব ভালো না, কিন্তু আমার ফলের কোয়ালিটি দেখুন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন কীরকম লাল আর কীরকম সুন্দর সবুজ সবুজ মোটা আছে। আর আমি এতে আগে 2বার টমেটো আমি তুলেছিলাম, আগে মোট আমার অনেকটা টমেটো তোলা আছে, কিন্তু তারপরেও দেখুন গাছে কত টমেটো রয়েছে আর টমেটোগুলির কোয়ালিটি দেখুন কত সুন্দর। দেখে মনেই হবে না আমি এতে টমেটো তুলেছি, মাথা থেকে তলা অব্দি কত সুন্দর টমেটো দেখুন ধরে আছে, আর টমেটোর কোয়ালিটি দেখুন। সব থেকে বড় বিষয় হচ্ছে এখনও পর্যন্ত টমেটো ফুল জ্বালি আসছে এবং টমেটো ধরছে, একদিক দিয়ে টমেটো তোলা তোল চলছে, একদিক দিয়ে ফুল জ্বালি আসছে আর টমেটো ধরছে। অনেকেই আছেন যারা ফুল জ্বালি দাঁড় করাতে পারছেন না, নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে পাবেন আমি কীভাবে চাষ করি, সব ভিডিওর মাধ্যমে জানাই। দেখুন কী পরিমাণ টমেটো ধরেছে, দেখুন আমি টমেটো গাছে কী কী সার ব্যবহার করি, কী কী কীটনাশক পাউডার ব্যবহার করি, সেগুলি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সব কিছু দেখতে পাবেন। আর ফলের কোয়ালিটি দেখুন কত সুন্দর, এবং কী জাত আমি ব্যবহার করছি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। শুধু টমেটো চাষ করলেই হবে না, ভালো জাতের চাষ করতে হবে এবং মালের কোয়ালিটিও ভালো করতে হবে, তাহলে বাজারে তার মূল্য সব থেকে বেশি থাকে।